গণেশ চতুর্থী বা গণেশ উৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা উৎসব। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করে যে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এ উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিতি নামেও পরিচিত। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পূজা বিধেয়। 10 দিন ব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্থীর দিন, আগামী 30 আগস্ট মঙ্গল দেবতা গণেশ পূজা। আর এই পূজাকে সামনে রেখে রাজধানীর প্রায় প্রতিটি মূর্তিপাড়ায় চলছে চূড়ান্ত ব্যস্ততা। শ্রমিকরা এখন দিন রাত জেগে মূর্তি তৈরি করে চলছে, কারণ হাতে আর তাদের বেশি সময় নেই। পুজোর আগের দিনে গণেশ ঠাকুর প্রতিষ্ঠিত হবেন মণ্ডপে মণ্ডপে। বুধবার রাজধানীর বিভিন্ন মূর্তিপাড়ায় গিয়ে মৃৎশিল্পীদের মূর্তি বানানোর চিত্র ক্যামেরায় বন্দী হলো। শুনে নেওয়া যাক কি বলেছেন মৃৎশিল্পীরা। কাজের লোকের অভাব দিতে সাইড এসেছে। কেমন রেট আছে মূর্তির? আছে 15,000-17,000। মূর্তি একটু কমই পাই আমরা, কারণ মার্কেটে তো আবার এক্সট্রাভাবে যদি বানাইতাম অন্য জায়গায় মার্কেটে সারা যদি নিত তাহলে আবার একটু দামটা বেশি পেলে আমাদের নাইট লোক আইয়ানে অনেক দোকান তো সবাই লোক মিলে রাখতে হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয়। এদিন থেকেই গণেশ উৎসব শুরু হয়। আর এই গণেশ পূজাকে কেন্দ্র করে গোটা দেশে চলছে এখন জোর প্রস্তুতি। একইভাবে রাজ্যেও চলছে প্রস্তুতি। অন্যান্য বাড়ির চেয়ে এবার বাজার কিছুটা ভালো বলে এমনটাই বক্তব্য মৃৎশিল্পীদের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।